কিরে, সব ভালো আছিস? হ্যাঁ, পড়াশোনা হচ্ছে ভালো? তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে একটু পুরনো আছে, 1 নম্বরে আছে, কনভার্ট ইনটু ইমপ্রপার ফ্র্যাকশন। আমি করবো না, সব দুটো করে দেবো, একটা কি দুটো, বেশ আমি দুটোই করে দিচ্ছি, এ করব আর এইচ করব, বাকিগুলো তোমরা নিজেরা করো। আগে করেছো, তাতে ভুল হওয়ার কথা নয়, গুণটা আর যোগটা ভালো করে করবে তাহলেই হবে। প্রথমে আছে 66 হল 2/3, এটাকে আমি ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করব। কি করব, নিচে যা আছে সেটা নিচে থাকবে, ওপরে হবে 66 ইনটু 3 প্লাস 2, পাশেরটা গুণ নিচেরটা যোগ ওপরেরটা, সমান নিচে যা আছে তাই থাকলো। এটা এটা হয়ে গেল আমাদের ইমপ্রপার ফ্র্যাকশন, এটা গেল ইয়ে। এবার আমি করব এইচ, এইচে আছে 6 হোল 23/39, নিচে 39/39ই থাকবে, উপরে হবে 6 × 39 + 23, নিচে হয়ে যাবে 39, ওপরে হয়ে যাবে 257। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এই গেল কনভার্ট ইনটু ইমপ্রপার ফ্র্যাকশন। এরপর আমি 2 নম্বরে চলে যাচ্ছি, 2 নম্বরে আছে কনভার্ট ইনটু মিক্সড ফ্র্যাকশন। এখানেও আমি দুটো করব, বেশি করব না, এ এটা করব। আছে 267/31, এটা সমান আমরা কি করব, 267কে 31 দিয়ে ডিভাইড, কবার যাবে, 8 বার যাবে, 248, রিমাইন্ডার কত, এটা এটাকে আমি কি করি, এখানে দাগ দেব। এই যে 19 রিমাইন্ডার, এটা হচ্ছে নিউমিরেটার, আর যেটা ডিনোমিনেটর ছিল সেটা ডিনোমিনেটর, তার মানে 8 হোল 19/31 সমান হচ্ছে 8 হোল 19/31, এটা হলো অ্যান্সার। এ গেল, এবার আমি করব এইচ, এইচ আছে 506/69, এখানেও তাই 506কে 69 দিয়ে ডিভাইড, এটা 7 বার যাবে, 483। এটা সমান এটা হলো 23/69, এটা সমান হয়ে যাবে 7 হোল 23/69। এখানে আমি অ্যান্সার রেখে দিচ্ছি, একটা জিনিস হয়,
যাই হোক, এটা পরে শিখবে তোমরা, রিডিউস ইন লোয়েস্ট টার্ম, এটা তোমরা সেকেন্ড এখনও দেয়, এটা পরে করবে। তাহলে এটা হয়ে গেল, এটা এই 2 নম্বর গেল। এবার আমি 3 নম্বরে যাব। 3 নম্বরে বলেছে এজ অফ খোকন, মোহন অ্যান্ড সোহন, এজ অফ খোকন, মোহন অ্যান্ড সোহন, আর 11 ইয়ার্স, 10 ইয়ার্স অ্যান্ড 9 ইয়ার্স রেসপেক্টিভলি, হোয়াট ইজ দেয়ার অ্যাভারেজ এজ? অ্যাভারেজ বের করতে গেলে কী করতে হয়? প্লাস করে ডিভাইড। তাহলে কী করবো, খোকন সমান হচ্ছে 11 ইয়ার্স, মোহন মোহন সমান হচ্ছে 10 ইয়ার্স, আর সোহন সমান হচ্ছে 9 ইয়ার্স। তাহলে এবার টোটাল টোটাল সমান হচ্ছে 30 ইয়ার্স। হ্যালো, তাহলে এবার অ্যাভারেজ, অ্যাভারেজ ইকুয়াল টু 30/3। এটা হচ্ছে তাদের অ্যাভারেজ। তাহলে দেয়ার ফোর দেয়ার অ্যাভারেজ এজ ইজ 10 ইয়ার্স, দেয়ার ফোর দেয়ার অ্যাভারেজ এজ ইজ 10 ইয়ার্স। ওকে, এবার কি বলেছে? এবার 3 নম্বর হলো। ওহো, 3 নম্বর আমি বাদ দিয়ে গেছি গো, 4 নম্বরে চলে গেছি। এটা 4 নম্বর অঙ্ক, এটা নাম্বার 4 আছে। এবার আমি নাম্বার 3টা করব, মিস করে গেছি। নাম্বার 3তে আছে ফাইন্ড 4 ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ, এটাও আগে করেছো তোমরা, ফাইন্ড 4 ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ 2/5। আমি একটাই করি নাকি, জাস্ট কোনটা করবো, লাস্টেরটা করি, ডিটা করি, ডিটা করছি। ডিটা আছে 13/17। এটার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করতে গেলে কী করতে হবে বলেছিলাম, যে নিউমিরেটার অ্যান্ড ডিনোমিনেটার দুটো কি সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই, দুটো কি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, হলো একটা, হলো আবার কি 3 দিয়ে মাল্টিপ্লাই করো, এটা হলো, আবার দেখো 5 দিয়ে মাল্টিপ্লাই করো, 4 দিয়ে করলেও পারতে, আমি বাদ দিলাম একটা, এটা হবে 65/85। আর একটা করো, সেভেন দিয়ে করলাম, এটা, তাহলে দেয়ার ফোর 4 ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন
অফ 13/17 আর 26/34, 39/51, 65/85 অ্যান্ড 91/119, এই কটা হচ্ছে আমাদের অ্যান্সার। হয়েছে, এটা গেল 3 নম্বর, আর বাকিগুলো আমি করছি না, আগের দিন করিয়েছিলাম মনে দেখি তোমরা করবে, এগুলো ইজি আছে, খুব ইজি। যাই হোক, আগের দিন তো নয়, তার আগের দিন তুই ঘরে একদম একদম। এই তো 14 ক্লাসে করেছিলাম, বেশ 3 নম্বর, 4 নম্বর হয়ে গেছে, এবার আমি 5 নম্বরে যাবো। নাম্বার ফাইভে আছে, হাউ মেনি ডেজ আর দে আর, হাউ মেনি ডেজ আর দে আর ইন দ্য ইয়ার 1900। এই হাউ মেনি ডেজ দেখতে গেলে প্রথমে আমাদেরকে দেখতে হয় যে সেই ইয়ারটা আইদার লিপ ইয়ার অর নট, কি বললাম, সেই ইয়ারটা আইদার লিপ ইয়ার অর নট, এটা আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখো, এটা দেখার জন্য আমাদের কি করা হয়, এটা দেখার জন্য আমাদেরকে সাধারণত যে ইয়ারটা থাকবে সেই নাম্বারটাকে 4 দিয়ে ডিভাইড করতে হয় ইন জেনারেল রুলস, 4 দিয়ে ডিভাইড করতে হয়, দিয়ে যদি সেটা ডিভিজিবল হয়, 4 দিয়ে ডিভাইড করার পর যদি সেটা ডিভিজিবল হয় তাহলে সেটা সেই ইয়ারটা হয়ে যাবে লিপ ইয়ার, তার মানে সেই ইয়ারে থাকবে 366 ডেজ। আর যদি ডিভিজিবল না হয়, আর যদি ডিভিজিবল না হয় তাহলে সেখানে কী হবে, ডিভিজিবল না হলে সেটা লিপ ইয়ার নয়, সেটাও এমনি জেনারেল ইয়ার, তাহলে সেখানে নাম্বার অফ ডেজ হবে 365, 365 দিন। কিন্তু কিন্তু যখন দেখা যাবে যে কোনো সালের নাম্বার অফ ইয়ারের সেই নাম্বারে লাস্টে দুটো বা তিনটে ডিজিট জিরো হবে, লাস্টে দুটো বা তিনটে ডিজিট জিরো হবে, যেমন যেমন 1900, 1800, 2000, 2100, এই সমস্ত যে সালগুলো তাদের কি রয়েছে, দুটো করে জিরো রয়েছে বা তিনটে জিরো রয়েছে, সেই সমস্ত সালের ক্ষেত্রে কি হবে, ওই 4 দিয়ে ডিভাইড করলে হবে না, সেই সমস্ত সালের ক্ষেত্রে কি হবে, 4 দিয়ে ডিভাইড করলে হবে না, সেখানে 4-এর জায়গায় কি করতে হবে, 400 দিয়ে ডিভাইড করতে হবে, 400 দিয়ে ডিভাইড করতে হবে, দিয়ে যদি সেটা ডিভিজিবল হয় তাহলে সেই ইয়ারটা হবে লিপ ইয়ার, আর যদি না হয় তাহলে সেটা লিপ ইয়ার হবে না। ঠিক আছে, তাহলে কী বললাম, যে সমস্ত ইন জেনারেলি আমরা 4 দিয়ে ডিভাইড করব, 4 দিয়ে ডিভাইড করে যদি লিপ ইয়ার হয় তার মিলে যায় তাহলে লিপ ইয়ার, তাহলে হচ্ছে 366 ডেজ, আর যদি না মিলে তাহলে লিপ ইয়ার না ইন জেনারেল ইয়ার, তাহলে সেটা হবে 365 ডেজ। ওকে, বাট যে সমস্ত সালের শেষে দুটো বা তিনটে করে জিরো থাকবে, ডিজিট জিরো হবে, সেই সালগুলোকে কী করতে হবে, সেগুলোকে 4 দিয়ে ডিভাইড করলে হবে না, 4-এর জায়গায় কী করতে হবে, 400 দিয়ে ডিভাইড করতে হবে, দিয়ে 400 দিয়ে ডিভাইড করার পর যদি মিলে যায় তাহলে সেটা হবে লিপ ইয়ার, আর যদি না মেলে তাহলে সেটা লিপ ইয়ার হবে না। ঠিক আছে,
তাহলে এবার আমাদের যে অঙ্কটা রয়েছে সেটা কী রয়েছে? 1900। 1900 মানে হচ্ছে দুটো জিরো রয়েছে, তাহলে 1900-কে আমরা কী দিয়ে ডিভাইড করব? 400 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ এখানে দুটো জিরো আছে। এবার দেখো, 4 4 যা 16 মিলল না, রিমাইন্ডার থাকলো, তাহলে 1900 ইজ নট এ লিপ ইয়ার, দেয়ারফোর দ্য নাম্বার অফ ডেজ ইকুয়াল টু হবে 365। এটা জেনারেল ইয়ার, এখানে এটা হয়ে যাবে 365 ডেজ। তাহলে অ্যান্সার লিখব, দেয়ারফোর দ্য নাম্বার অফ ডেজ ইন দ্য ইয়ার 1900 ইজ 365। এর অ্যান্সার ঠিক আছে। সেম একই অঙ্ক দেওয়া আছে আমাদের সিক্সেও। সিক্সে আছে 2016। 2016 এটাকে আমরা কী দিয়ে ডিভাইড করবো? একে কিন্তু আমরা 400 দিয়ে ডিভাইড করবো না, এটাকে আমি 4 দিয়ে ডিভাইড করবো, কারণ এটাকে এটার শেষে কিন্তু জিরো নেই, ঠিক আছে। আর এই যে সালগুলো শেষে জিরো থাকবে সেগুলোকে বলা হয় সেঞ্চুরি ইয়ার, সেগুলো সেঞ্চুরি ইয়ার। যেমন হচ্ছে 100, এটা হচ্ছে একটা সেঞ্চুরি, 100 ইয়ারে একটা সেঞ্চুরি হয়। তাহলে সেঞ্চুরি ইয়ারগুলোতে 400 দিয়ে ডিভাইড, আর এমনি ইন জেনারেল ইয়ার হচ্ছে 4 দিয়ে ডিভাইড। তাহলে দেখো মিলছে কেন, মিলে যাচ্ছে। তাহলে 2016 ইজ এ লিপ ইয়ার, দেয়ারফোর দ্য নাম্বার অফ ডেজ ইকুয়াল টু হচ্ছে 366। এটা এবার আমরা এটাকে অ্যান্সার লিখব, দেয়ারফোর দ্য নাম্বার অফ ডেজ ইন দ্য ইয়ার, নাম্বার অফ ডেজ ইন দ্য ইয়ার 2016 ইজ 366, কারণ এটা হচ্ছে একটা লিপ ইয়ার। এবার নাম্বার সিক্স গেল, দুটো সেমই ছিল। এবার চলো নাম্বার সেভেনে যাব। নাম্বার সেভেনে আছে, ইন এ ডিভিশন ডিভাইজার ইজ 35 টাইমস অফ কোসেন্ট। ইন এ ডিভিশন ডিভাইজার ইজ 35 টাইমস অফ কোসেন্ট। And 22 times of remainder. If quotient is 374, find the dividend. If quotient is 374, find the dividend. তাহলে এটা হচ্ছে 7। তাহলে এখানে বলেছে quotient equal to এটা হচ্ছে কোসেন্ট। এবার কি কোসেন্ট হলো? এবার আমাকে প্রথমেই বের করতে হবে কি ডিভাইজার। ডিভাইজার সমান কি? ডিভাইজার সমান হচ্ছে 35 টাইমস অফ কোসেন্ট, তার মানে 375 ইন্টু 35, ঠিক আছে। তাহলে 375-কে 35 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আমাকে। তো
374। ইন্টু 35, 374 ইন্টু 35 সমান হচ্ছে 13090। তাহলে এটা হচ্ছে আমাদের ডিভাইজার। কোসেন্ট বলেছে, ডিভাইজার বলেছে, এবারে হচ্ছে রিমাইন্ডার। রিমাইন্ডারটা কি? রিমাইন্ডারটা হচ্ছে যে বলেছে অ্যান্ড 22 টাইমস অফ রিমাইন্ডার। তাহলে ডিভাইজারটা হচ্ছে 22 টাইমস অফ রিমাইন্ডার। তাহলে রিমাইন্ডার হবে ডিভাইজার ডিভাইড 22, সমান হবে 13090 ডিভাইড 22। এটা মিলবে না মনে হচ্ছে, দেখা যাক। মিলে যাচ্ছে, সমান হচ্ছে 595। এটা হচ্ছে রিমাইন্ডার, রিমাইন্ডার হচ্ছে 595। হলো, তাহলে আমি দেখো কোশ্চেন পেয়ে গেছি, ডিভাইজার পেয়ে গেছি, রিমাইন্ডার পেয়ে গেছি। তাহলে ডিভিডেন্ট, ডিভিডেন্ট সমান হচ্ছে ডিভাইজার ইন্টু কোশ্চেন্ট প্লাস রিমাইন্ডার সমান কি? ডিভাইজার হচ্ছে 13090, কোশ্চেন্ট হচ্ছে 374, প্লাস রিমাইন্ডার হচ্ছে 595। এবার এটা এটা মাল্টিপ্লাই করে এটাকে প্লাস করতে হবে, এটা এটা মাল্টিপ্লাই করে এটা প্লাস করতে হবে। তাহলে করো কত, 13090 ইন্টু 374, এটাকে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই তোমরা নিজে নিজে করবে, আমি এখানে আপাতত লিখে দিচ্ছি 4895660 প্লাস 595। 4895660 প্লাস 595, এবার প্লাস করে দাও। সমান হচ্ছে 4896255, 4896255, এটা হচ্ছে আমাদের ডিভাইজার। তাহলে আমরা অ্যান্সার লিখবো, দেয়ারফর দেয়ারফর দ্য ডিভিডেন্ড ইজ 4896255, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 7 নম্বর গেল, 8 নম্বরে আছে আই হ্যাভ টু রাইট 108 কিলোমিটার ইফ আই হ্যাভ টু চেঞ্জ হর্স অ্যাট দ্য এন্ড অফ এভরি 6 কিলোমিটার, অ্যাট দ্য এন্ড অফ এভরি 6 কিলোমিটার হাউ অফেন শ্যাল হ্যাভ টু চেঞ্জ হর্স বিফোর রিচিং মাই ডেস্টিনেশন। তাহলে আমাকে 108 কিলোমিটার যেতে হবে, প্রতিবার আমি হর্স চেঞ্জ করছি 6 কিলোমিটারে, 6 দিয়ে ডিভাইড, 6 1 যা 6, এই 18 বার আমাকে ঘোড়া চেঞ্জ করার কথা, কিন্তু আমি যখন পৌঁছে যাব তখন কিন্তু আমি আর ঘোড়া চেঞ্জ করব না, তাই কি হবে, এই 18 থেকে 1 মাইনাস করতে হবে। শেষবার আর আমি হর্স চেঞ্জ করব না, লাস্টবার যখন পৌঁছে যাব তখন আমি আর হর্স চেঞ্জ করব না, তাই 1 মাইনাস। তাহলে 17 টাইমস, দেয়ারফর
17 টাইমস সেল হ্যাভ টু চেঞ্জ চেঞ্জ দ্য হর্স বিফোর রিচিং মাই ডেস্টিনেশন। ওকে, এটা হলো নাম্বার 8। এবার চলো নাম্বার 9। নাম্বার 9 আছে, হোয়াট লিস্ট নাম্বার ইজ টু বি সাবট্রাক্ট ফ্রম এত 7 8 8 7 6 2 1 টু মেক ইট ডিভিজিবল বাই এত। হোয়াট লিস্ট নাম্বার ইজ টু বি সাবট্রাক্ট, তার মানে এটাকে ডিভাইড করতে হবে, 8 7 6 2 1 কে ডিভাইড করতে হবে 3 4 3, কবার যাবে? দুবার যাবে। টুটা নামো, পাঁচবার যাবে। এটা এটা এবার 1 নামবে, পাঁচবারই যাবে। তাহলে 156 হচ্ছে নাম্বারটা, এখানে কি হচ্ছে নাম্বার 156 হচ্ছে নাম্বার। ঠিক আছে, 8 7 6 -156 255, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেয়ারফোর দ্য রিকোয়ার্ড লিস্ট নাম্বার ইজ এত, দেয়ারফোর দ্য রিকোয়ার্ড লিস্ট নাম্বার ইজ 156। এটা 9 নম্বর। এবার 10 নম্বরে দেখো কী আছে, 10 নম্বর আছে, আই হ্যাভ রুপিস 375.08, ইফ আই বাই এ ডজন অফ পেন অ্যাট রুপিস 28.04 ইচ, হাউ মাচ সেল আই হ্যাভ লেফট। তাহলে আগে 1 ডজন পেনের দাম বের করতে হবে। প্রাইস অফ 1 ডজন পেন ইকুয়াল টু হবে, 1 ডজন মানে হচ্ছে 12 ইনটু, 1 ডজন মানে হচ্ছে 12 ইনটু 28.04। ঠিক আছে, এবার এটা এটার পিস 1 ডজন পেমেন্ট কস্ট হচ্ছে 1336.48। এবার বলছে হাউ মাচ শ্যাল আই হ্যাভ লেফট, তাহলে লেফট শোন হবে 375.08 মাইনাস 336.48, এগুলো মাইনাস করতে হবে।
₹38.60। এবার কি অ্যান্সার বলেছে, হাউ মাচ শ্যাল আই হ্যাভ লেফট, দেয়ার ফোর আই হ্যাভ লেফট ₹38.60। এটা হচ্ছে অ্যান্সার। এই গেল 10 নম্বর। এবারে চলুন 11 নম্বর করব। 11 নম্বর আছে, আই গিভ অ্যাওয়ে ₹30 টু এ নাম্বার অফ বেগার্স গিভিং ₹1.50 টু ইচ, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ বেগার্স। তাহলে ইচ বেগার্স পাচ্ছে 1.50 আর আমার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 30, তাহলে কতজন বেগারকে দেওয়া হবে, ডিভাইড 30/1.50। ডিভিশনের নিয়ম কি, ডিভিশনের নিয়ম হচ্ছে এখানেও দশমিক দাও দিয়ে দুটো করে নাও, দশমিকের পরে দুটো ডিজিট করে নাও। এখানে যেমন দশমিকের পর দুটো ডিজিট আছে, যেহেতু দুটো আছে তাই আমি এটাতে দুটো করলাম, যে তিনটে থাকতো তিনটে করতাম, একটা থাকলে একটা করতাম। এবার দেখো দশমিকের পর পয়েন্টের পর দুটো করে ডিজিট হয়ে গেছে দুটোরই, এবার পয়েন্ট বাদ দিয়ে দাও, সমান হচ্ছে 3000, এটা হয়ে যাবে 150। এবার আমরা প্লেন ডিভাইড করে দেবো 220, হয়ে যায়। তাহলে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ বেগার্স, তাহলে দেয়ার ফোর দ্য টোটাল নাম্বারস অফ বেগার ইজ 20। এটা অ্যান্সার, এটা হচ্ছে 11। নেক্সট হচ্ছে 12, দ্য প্রাইস অফ এ বুক ইজ 122.5, হাউ মেনি বুকস ক্যান বি হ্যাড ফর ₹2940। সেম অঙ্ক, 2940 ডিভাইড 122.5। এখানে আমি কী করবো, আগে পয়েন্টটাকে ওঠাবো, 2940.0 দাও ডিভাইড 122.5, এখানে একটা ছিল বলে আমি এখানে একটা জিরো দিয়েছি, পয়েন্ট উঠি দাও, তাহলে এটা যাবে 2940 ডিভাইড 1225। এবার এটা ডিভাইড করতে হবে 2940কে 1225 দিয়ে, আশা করি দুবার যাবে। জিরো নম, 4 বার যাবে, মিলে যাবে 24, দেয়ার ফোর দ্য 24 বুকস ক্যান বি হ্যাড ফর ₹2940। এটা অ্যান্সার, দ্য 24 বুকস ক্যান বি হ্যাড ফর ₹2940। এটা গেল 12। এবার 13 বলেছে, দ্য সার্কুমফারেন্স অফ দ্য ফোর হুইল অ্যান্ড হাইন্ড হুইল অফ এ সাকারেজ আর 9 ফিট 11 ইঞ্চ অ্যান্ড 12 ফিট 9 ইঞ্চ রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য লিস্ট ডিস্টেন্স ওভার
which the carriage must travel in order that wheels make may take make a complete number of revolution. তাহলে এখানে কি বলেছে, বলেছে যে লিস্ট ডিস্টেন্স, লিস্ট ডিস্টেন্স মানে এলসিএম করতে হবে, আগে আমাকে 9 ft 11 in ইকুয়াল টু 1 ফুট সমান 12 in, জানো তো, তাহলে 9 × 12 + 11 এত ইঞ্চ, হ্যালো। আর একটা আছে কত, 12 ft 9 in, সো আছে 12 × 12 + 9 153 in। এবার এদের এলসিএম করতে হবে, তাহলে 119153 এলসিএম কী দিয়ে যাবে, 2 3 5 7 11 13 দিয়ে যাবে মনে হচ্ছে, না 13 দিয়েও তো যাবে না, কি দিয়ে যাবে রে বাবা, তেরো দিয়ে যাবে না, এরপর হচ্ছে 17 দিয়ে যাবে, 17 7 যা 119 আর 17 9 যা 153, ঠিক আছে এটাই হবে, তাহলে দেয়ার ফোর এল CM equal to 17 × 7 × 9, এত ইঞ্চ, এটাকে আবার 12 দিয়ে ডিভাইড করো, এটা তাহলে কি বলেছে, ফাইন্ড দ্য লিস্ট ডিস্টেন্স ওভার হুইচ, দেয়ার ফোর দ্য লিস্ট ডিস্টেন্স, লেখো দেয়ার ফোর দ্য রিকোয়ার্ড লিস্ট ডিস্টেন্স ইজ 89 ft ইঞ্চ, এটা হলো আমাদের অ্যান্সার। যাই হোক, আমাদের এই পর্যন্তই ছিল, এতক্ষণ তোমরা নিশ্চয়ই করেছ, এবার মিলিয়ে দেখবে কোনগুলো ঠিক হয়েছে কোনগুলো ভুল হয়েছে।
যেগুলো ভুল হয়েছে সেগুলো ঠিক করে নেবে। চলো আজকে পর্যন্তই, আবার নেক্সট ক্লাস।